নমস্কার, শুভ সন্ধ্যা এবং শুভ নববর্ষ। আমরা একটি ব্যতিক্রমী সময়ের মধ্যে দিয়ে চলেছি, এখন এক বছরের থেকেও বেশি হয়ে গেল। আমরা গত বছর ঠিক এই সময়ে একটা সম্পূর্ণ লকডাউনের মধ্যে ছিলাম, আর এই বছরে এই সময়ে আমরা একটা জনতা কার্ফুর মধ্যে দিয়ে চলেছি। খুব বেশি যে তফাত আছে আমাদের সেটা মনে হয় না, কিন্তু গত বছর এই সময় থেকে এই বছরের এই সময়টার পরিস্থিতি কিন্তু আমার মনে হয় অনেকটা পরিবর্তিত হয়েছে এবং সেটা ভালোর দিকে যায়নি। কারণ আমরা গত বছর 2020-কে সবাই বলেছিলাম যে একটি অভিশপ্ত বছর, কিন্তু সেই বছরে আমরা আমাদের চেনা পরিচিতদের মধ্যে থেকে খুব বেশি কাউকে করোনা ভাইরাস বা কোভিডে আক্রান্ত হতে দেখিনি, কিন্তু এবছরের শুরু থেকে আমাদের বন্ধু বান্ধব, চেনা পরিচিত, আত্মীয় স্বজন অনেকে একের পর এক আক্রান্ত হচ্ছেন। এবং আমরা ইতিমধ্যে আমাদের বঙ্গীয় সংস্কৃতি সংসদের সদস্য শ্রী তুষার সান্যাল, ওনাকে আমরা হারিয়েছি। প্রথমেই আমি শ্রী সান্যালের স্মৃতির উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, কারণ আমরা ওনাকে আর কখনো আমাদের মধ্যে পাবো না, ওনার স্মৃতি আমাদের কাছে থাকবে। হয়তো আমরা এর পরে কোনো একটি সময়ে আমাদের যারা এই সময়ের মধ্যে প্রয়াত হয়েছেন, দুজন আমরা জানি, দুজন সদস্য, তাদের নিয়ে আমরা একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করব। তা আমরা এখন আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি অরুণ চট্টোপাধ্যায় আপনাদের সঙ্গে থাকব অনুষ্ঠানের শেষ পর্যন্ত। নমস্কার, আজ পয়লা বৈশাখ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং গুরুজনদের প্রণাম। ছোটোবেলার থেকে এই একটা দিন অপেক্ষা করে থাকতাম, নতুন জামা হতো, একটা উৎসবের পরিবেশ হতো। সংসদ আমরা এতদিন ধরে চেষ্টা করেছি পয়লা বৈশাখ আপনাদের মনোমতো করে তুলে ধরতে, এখন আপাতত পারছি না, আপনারা জানেন কারণ। তাই ডিজিটালি আপনাদের কাছে আমরা আসার চেষ্টা করছি, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এই প্রোগ্রামের আমি সাফল্য কামনা করি, এদের যারাই পেছনে আছেন, যাদের আক্রান্ত পরিশ্রম ছাড়া যেটা হতো না, তাদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই করোনা আমাদের একটা বিরাট একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে, আমাদের এই চ্যালেঞ্জের মোকাবিলা করতেই হবে, সবাইকে ভালো থাকতেই হবে। এই খারাপ দিন থাকবে না, ভালো দিন আসবেই। আপনারা যেমন স্বাস্থ্যবিধি মেনে চলছেন তেমনি চলুন, এছাড়াও একটু নিজের ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করুন, এবং কিছু হবি মাধ্যমে নিজেকে একটুখানি ব্যস্ত রাখার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য মন আমাদের ভালো রাখতেই হবে, এটা আমাদের বড় চ্যালেঞ্জ, এবং ভালো দিন আসবে এই অপেক্ষায় আমরা আছি। আপনারা ভালো থাকুন, সর্বান্তকরণে ভালো থাকুন। আপনি আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, আপনারা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য রাখছি। নমস্কার, শুভ নববর্ষ। গত এক বছর আমাদের কেটেছে করোনার মতো মারাত্মক এক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। এই সংকটময় বছরটিকে পেছনে ফেলে রেখে আমরা আজ বরণ করতে চলেছি একটি নতুন বছরকে, একটি নতুন আশা নিয়ে। 1428-এর এই নতুন বছরে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বয়োজ্যেষ্ঠদের পায়ে জানাই প্রণাম। এই নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আধার কেটে আলো আসুক সবার জীবনে, এই প্রার্থনা জানাই। আজ ছুটির দিন, বঙ্গীয় সংস্কৃতি সংসদ তাই আজ সন্ধ্যায় ডিজিটালি পরিবেশন করতে চলেছে আমাদের এবছরের বর্ষবরণের অনুষ্ঠান বাংলার মায়ের আঁচল তলে। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করছেন শ্রীমতী মধুমিতা ঘোষ ও শ্রী অরুণ চট্টোপাধ্যায়। তাদেরকে ও অংশগ্রহণকারী সকল শিল্পীদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আশা করি অনুষ্ঠানটি সকলের ভালো লাগবে। নমস্কার।
বঙ্গীয় সংস্কৃতি সংসদের পক্ষ থেকে উপস্থিত সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমার পক্ষ থেকে সকল গুরুজনদের প্রণাম। আবার একটা নববর্ষ আমাদেরকে ডিজিটালি করতে হচ্ছে। গত বছর যখন আমরা ডিজিটালি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলাম, আশা করেছিলাম যে কিছুদিনের মধ্যে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। তবুও আমরা চেষ্টা করেছি প্রতিটি প্রোগ্রাম আমাদের মেম্বারদের সামনে ডিজিটালি তুলে ধরতে, কিন্তু ডিজিটালি প্রোগ্রাম করা আর সংসদ ভবনে নিজেদের উপস্থিত থেকে প্রোগ্রাম করার মধ্যে বিষয়টা অনেক আলাদা। এবারটা তো খুব ভেবেছিলাম যে আমরা সবাই একত্রিত হতে পারবো, আবার সবাই যেমন করে আগের বছরগুলোতে আমরা করেছি নববর্ষ সেরকমভাবে পালন করতে পারবো, কিন্তু আলটিমেটলি সেটা হয়ে উঠল না। তবু আমি আমাদের দুই ভাইস প্রেসিডেন্ট অরুণ দা এবং মধুমিতাদের কাছে কৃতজ্ঞ যে তারা প্রতিটি প্রোগ্রাম খুব সুন্দরভাবে এবং খুবই ভালোভাবে তারা মানে প্রতিটি সদস্যদের কাছে পৌঁছতে পারছে, এবং এটাও তারই একটা প্রচেষ্টা। আশা করব আপনারা সকলে আমাদের আজ এই ডিজিটালি প্রোগ্রামটা আপনাদের সকলের ভালো লাগবে, এবং আমি কামনা করি যাতে আর এইভাবে কোনো প্রোগ্রাম করতে না হয়। কেন, সত্যি কথা বলতে কি, আমরা প্রত্যেকেই বাইরের থেকে এসেছি এখানে চাকরির জন্য, কেউ পড়াশোনার জন্য। আমাদের একটা একটা পরিবার, আমাদের সংসদ তো একটা পরিবারের মতো, দেখা না হলে কথা না হলে সামনাসামনি ঠিক সেই জিনিসটা হয় না, এটা ডিজিটালি কখনো সম্ভব না। এই জন্য খুব তাড়াতাড়ি আমাদের যাতে আমরা একত্রিত হতে পারি, আগের মতো আমরা মিশতে পারি, সংসদ ভবনে হইচই করতে পারি, আমি এটাই কামনা করি। সবাই সাবধানে থাকবেন, কেননা পুনার পরিস্থিতি এখন আগের থেকেও আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বয়স্কদের বলছি সাবধানে থাকবেন, সবাইকে বলছি যা যা নিয়ম মেনে চলা উচিত সব নিয়ম মেনে চলুন, যাতে যতটা আমরা সুরক্ষিত থাকতে পারি। সব কিছু আমাদের হাতের ওপর নিয়ে আমরা জানি, কিন্তু যতটা সম্ভব আমাদের যাতে সুরক্ষিত থাকতে পারি এই পরিস্থিতিতে, সেই আমার সেটা আমাদের করা উচিত। যতটা সম্ভব বাড়িতে থাকা যায়, হ্যাঁ কাজের জন্য লোককে বাইরে বেরোতে হচ্ছে, যেমন আমাকেও বেরোতে হয়, কিন্তু কিছু করার নেই, যতটা প্রিকশন নেওয়া সম্ভব সেটা নিতেই হবে আমাদেরকে। এবং আশা করব যে আগামী দিনগুলোতে আবার সব কিছু ঠিক হয়ে যাবে এবং আমরা খুব শীঘ্রই একসাথে মিলতে পারবো সংসদ ভবনে। ধন্যবাদ। নমস্কার। বঙ্গীয় সংস্কৃতি সংসদের পক্ষ থেকে বাংলা শুভ নববর্ষে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। গুরুদেবকে আশ্রয় করে বলি, নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত, আমি আজি ধুলি তলে জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। আজ চলে গেলে কাল কি হবে না হবে, নাহি জানে কেহ, আজিকার প্রীতি সুখ রবে কি না রবে, আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে, অন্ধকারে ঠেকে যায় গেহ। আজ এসো নববর্ষ দিনে, যতটুকু আছে তাই দেহ। প্রযুক্তিকরণের মাধ্যমে আমরা অনুষ্ঠানগুলি দেখতে পাই, আপনাদের সামনে তুলে ধরি, এর জন্য আমি কিছু মানুষকে কৃতজ্ঞতা জানাতে চাই। দ্য ট্রাস্টির সভাপতি শ্রী বীরেশ্বর মিত্র, বঙ্গীয় সংস্কৃতি সংসদের সভানেত্রী শ্রীমতী সুজাতা পাল, সহসভাপতি ও অনুষ্ঠানের কর্ণধার শ্রী অরুণ চট্টোপাধ্যায় এবং সম্পাদক শ্রী সুভাশিস বাগল, এদের অনুপ্রেরণা, উৎসাহ এবং পরিপূর্ণ সহযোগিতা, তৎসহ এক্সকমের প্রতিটি সদস্যদের অকুণ্ঠ সমর্থনে প্রযুক্তির মাধ্যমে এই অনুষ্ঠান করা সম্ভব হয়। তার সাথে সাংস্কৃতিক কিছু সহযোদ্ধা আছেন, এদের নাম না বললেই নয়,
এদের মধ্যে আছেন বৈশালী ঘোষ, শাশ্বতী চক্রবর্তী, শ্বেতরূপা মুখার্জি, শুভা ব্যানার্জি, অমৃতা সরকার, ইরাবান হালদার, চলর্মি চট্টোপাধ্যায়, মৌমিতা মজুমদার, শীতাংশু নন্দী, রাখি চ্যাটার্জি এবং শোভা দত্ত। আমি সকলের নাম বললাম না, কিন্তু প্রতিটি সদস্য সদস্যা যখনই যেভাবে অনুষ্ঠানের আমার প্রয়োজন হয়েছে তাদের, তারা এগিয়ে এসেছেন এবং অকুণ্ঠভাবে আমাকে সহায়তা করেছেন। তৎসহ যাদের কথা বলি, আজকের অনুষ্ঠানে যেসব বন্ধু শিল্পী শ্রদ্ধেয়া দিদিদের দেখবেন, আমি সম্পূর্ণভাবে সেটা উন্মোচিত করতে চাই না, আপনারা ধীরে ধীরে তারা প্রকাশ্যে আসুন, আমি তাই চাই। আজকের যারা শিল্পী আমাদের দিদিরা, তাদের কাছ থেকে পেয়েছি আশীর্বাদ ও পরিপূর্ণ সহযোগিতা। এবং এই অনুষ্ঠান যদি সার্থক হয়, যদি আপনাদের ভালো লাগে, তার শ্রেয় যায় এনাদের কাছে, এই প্রতিটি শিল্পীর কাছে। আজকে যারা সঙ্গীতে অংশগ্রহণ করেছেন, তারা পুনা, কলকাতা এবং যেখানে তারা থেকেছেন সেখানেই তারা কৃতি হয়েছেন, আমাদের সাথে এক বাক্যে যোগ দিয়েছেন এবং বঙ্গীয় সংস্কৃতি সংসদের এই প্রযুক্তি অনুষ্ঠানে তারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন। আমি গানের সঙ্গীত শিল্পী বা হাস্যকৌতুক যারা পরিবেশন করেছেন বা অন্যান্য যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা শুধু আমার নয়, এই কৃতজ্ঞতা বঙ্গীয় সংস্কৃতি সংসদের প্রত্যেকের। আপনারা সকলে এই মহামারীর সাথে সুস্থভাবে মোকাবিলা করুন, ভালো থাকুন, আমরা এই কামনা করে অনুষ্ঠানের সূচনা করতে চলেছি। আমি অনুষ্ঠান পরিচালনার ভার সমর্পণ করছি শ্রী অরুণ চট্টোপাধ্যায়ের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ মধুমিতা দি। আমরা আজকের এই অনুষ্ঠানের যে শিরোনাম বাংলা মায়ের আঁচল তলে, আমরা একটু ভেবেচিন্তে এই নামকরণটি করেছি, কারণ বাংলা হচ্ছে আমাদের শিকড়, আমাদের পরের প্রজন্মের যারা এই পুনেতে জন্মগ্রহণ করেছেন বা বাংলার বাইরে জন্মগ্রহণ করেছে, তাদের পক্ষে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই সম্পর্কে সম্যক ধারণা হওয়াটা একটু মুশকিল। কারণ যেটা আমরা এখানে দেখি, যেভাবে আমাদের এখানে আমরা বাংলা সংস্কৃতি চর্চা করি, সেটা বাঙালিদের মধ্যে অবশ্যই থাকবে, কিন্তু দেশটি বাংলাদেশ নয় বা বাঙালির দেশও নয়। সুতরাং আমরা সবসময়ই দেখি যে একটি মিশ্র সংস্কৃতির ধারার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বিশেষ করে পরের প্রজন্ম। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদের কথা একেবারেই আলাদা, সেটা অবশ্য এখন কলকাতাতেও হচ্ছে বা পশ্চিমবঙ্গতেও হচ্ছে, কিন্তু যাই হোক সেটা অন্য আলোচনা। আমরা যেটা মূলত এখানে ধরবার চেষ্টা করছি, যে ভাবনাটির মধ্যে দিয়ে আমরা এখানে এসেছি, মধুমিতাদি আমাদের এই যে আজকের অনুষ্ঠান তার মূল পরিকল্পনাটি মধুমিতাদির, তো সেখানে আমরা বাংলার ঐতিহ্যকে ধরবার চেষ্টা করব। আমরা শুরু করছি আমাদের পরিচিত, কিন্তু আমরা এই গত বছর পুজোর সময় আমাদের মধ্যে পাইনি, নাড়ুগোপাল দাস আর ওর ছেলে, দুই ছেলেকে নিয়ে আসে। তো আমরা প্রথমে নাড়ুগোপাল দাস আমাদের ঢাকি, ওর একটু বাজনা শুনি।
নববর্ষের শুভকামনা এবং অভিনন্দন। এসেছি আজকে আপনাদের মাঝে মধুমিতা দিয়ে এবং মন্দার ডাকে একটা লোকসঙ্গীত গাইছি, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার প্রত্যেককে, আমি অর্ঘ্য ব্যানার্জি। বিএসএসের সমস্ত সদস্যকে অনেক ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা সকলকে। অনেক দিন আপনাদের সবার সাথে দেখা হয় না, আপনাদের সঙ্গে যেই সময়গুলো দেখা হতো, যেই সন্ধেগুলো কাটতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, সেগুলো ভীষণ মিস করছি এই মুহূর্তে। যেহেতু করোনাকালীন পরিস্থিতিতে আমি আপাতত কলকাতায়, তা সত্ত্বেও আমাকে যারা মনে রেখেছেন তাদের জন্য অশেষ অশেষ কৃতজ্ঞতা আমার তরফ থেকে। এবং মধুমিতা মাসি আমাকে কল করে বিশেষভাবে অনুরোধ করেছেন একটা লোকগান শোনানোর জন্য। যদিও লোকগান আমার সাবজেক্ট নয়, আমার পড়াশুনো বিশাল কিছু নয় লোকগানের গণ্ডিতে, তবে আর পাঁচজন বাঙালি শ্রোতার মতোই মাটির সুর বা মাটির টানের জন্য আমার ভীষণ রকম একটা ইনক্লিনেশন রয়েছে, এবং সেখান থেকেই লোকগান শোনা এবং শুনে শুনে যতটুকু শেখা, সেরকম একটা গান আমার ভীষণ প্রিয় গান শোনাচ্ছি আপনাদের। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার
দেহ কালা লাইগা রে। আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইকারে। আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে, মনরে পানি রে বাঁকা গঙ্গের পানি, ফুল বাঁকা গঙ্গ বাঁকা বাঁকা গঙ্গের পানি রে বাঁকা গঙ্গের পানি। বাঁকায়ে বাইলাম নৌকা হায় রে, সকল বাঁকায়ে বাইলাম নৌকা, তবু এ না জানি রে দুরন্ত পরবাসে। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাইগা রে। অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে। শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। আজ আপনাদের সামনে আমি সৌরাশিস, আমি সুজাতা, পরিবেশন করতে যাচ্ছি শ্রী অসিত চট্টোপাধ্যায়ের লেখা একটি হাসির ছোট্ট নাটিকা, রিয়েলিটি শো। কি গো, খালি পড়ে পড়ে ঘুমোলে চলবে? ওঠো ওঠো বলছি, সকাল গড়িয়ে গেল, সূর্যের আগে জ্বলতে শুরু করেছে, আর কতক্ষণ বিছানায় পড়ে থাকবে শুনি? উঠছি উঠছি, তারা কিসের? তারা কিসের মানে সংসারটা কার? শুধু কি আমার? মনে রাখবে, সংসার মানে যৌথ প্রচেষ্টা, কোলাবোরেশন,
আমি খেটে খেটে মরবো আর তুমি পড়ে পড়ে ঘুমাবে, ওটি হচ্ছে না কিন্তু। রিটায়ার করেছি, এই অফিস যাওয়ার তাড়া নেই, এখন একটু আয়েস করে ঘুমাবো না? না ঘুমাবে না, আরাম হারাম হয়, ডিসিপ্লিন বলে একটা ব্যাপার আছে তো নাকি? তা আছে, তবে এখন আর এখন আর এখন আর মানে কি? শোনো, বয়স কোনো ফ্যাক্টরি নয়, কুড়িমি কাল, কুড়িমি করে তুমি আমার কাছে আর পার পাবে না। কি করতে হবে? এক্ষুনি উঠে পড়তে হবে। বেশ, উঠে পড়লাম। যাও ব্রাশ করে ফ্রেশ হয়ে এসো, চা খাও, আমাকে উদ্ধার করো। সে তো রোজই করি, এ নতুন কথা কি? নতুন কথা আছে কি না সেটা টের পাবে। আর শোনো, আবার কি চটপট করবে? চায়ের জল ফুটে গেছে, চা ভিজতে দিয়েছি, দেরি করলে কিন্তু। দেরি করলে কি করবে কি শুনিয়ে? চা দেবে না? চা দেবে না তো? চা দেব না কি গরম চা মাথায় ঢালবো তা আমি বুঝবো, পরিস্থিতি বুঝে অ্যাকশন নেবো। এই দেখো, এই বয়সে না আর ভয় দেখিও না, চা না দাও আমি এই পাশের বাপির দোকানে গিয়ে চা খেয়ে আসবো। চা না খেলে আর দুপুরের খাওয়া রাতের খাওয়া সব সব ব্যবস্থা হবে, হোম ডেলিভারি নেই নাকি? তিন কাল গিয়ে এক কালে ঠেকলো, এখন আমাকে ভয় দেখাচ্ছে। দেখো রোদ দেখাবে না, আমার হাতে অনেক অস্ত্র আছে, এক একটা ছাড়বো যখন তখন বুঝবে। কথা না বাড়িয়ে মুখ ধুয়ে এসো, চা ছাকছি। ঠিক আছে ঠিক আছে, সকালবেলা উঠে গিয়ে শুরু করেছো না, মেজাজ খারাপ হয়ে যায়। শুনছো, এ নাও চা। মুখটা রং গোম না কেন গো? দেখো সকালবেলা উঠে মুখ ঝামটা শুনলে কারোর মেজাজ ঠিক থাকে না। তো মেজাজ খারাপের কি হলো? কি কি হলো মানে? ও কারণে তুমি সকাল থেকে কি আরম্ভ করেছো? রিটায়ার করেছি, কোনো তাড়া নেই, ধীরে সুস্থে আরাম করে সব করব তা নয়। আরে দেখো, ইটস আ গেম, খেলা। খেলা? এরকম সর্বনেশে খেলা নিয়ে সংসারে থাকা যায় না। কি করব বলো, চান্স পেলুম তো প্র্যাকটিস করব না? মানে কি সব আবোল তাবোল বকছো? আবোল তাবোল দাঁড়া দাঁড়া, এই দেখো দেখো চিঠি। কিসের? ও বাবা, তো টিভি চ্যানেলের কিছু বিজ্ঞাপন বোধহয়। না 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 গো না, আমি না রিয়েলিটি শো এর চান্স পেয়েছি। রিয়েলিটি শো টিভিতে? হ্যাঁ। তো তুমি কি করবে? তুমি তো নাচ গান কিছুই জানো না। ওসব এখন না জানলেও চলে, কত রকমের গেম শো আছে জানো? কি গেম খেলবে তুমি? হ্যাঁ, তুমি তো কোনো খেলাই জানো না, ক্রিকেট ফুটবল এসব তো বোঝোই না, ছোটবেলায় তো চু কিতকিতের বেশি এগোনি। আরে বাবা, এই গেম সে গেম নয়, টিভিতে এখন মেয়েদের অফুরন্ত সুযোগ, মেয়েদের নিয়ে কত রকম অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, তো কি এমন অনুষ্ঠান হচ্ছে যাতে গান বাজনা অভিনয় ট্যালেন্ট ছাড়াই টিভিতে করতে পারবে? আছে আছে, এই যেমন ধরো রোজগেরি দিদি, সোনা বৌদি, সুরেলা কাকিমা, আরো কত কি। হ্যাঁ, সেসব কিসের অনুষ্ঠান? মানে রোজগেরে দিদিতে নিশ্চয়ই চাকুরিজীবী মেয়েদের সাক্ষাৎকার হয়? না গো না, সে সপরিবারে নানা খেলা হয়, যেমন লিস্ট বলতে হয় মেমারি থেকে। কিসের লিস্ট? এই জিরে 100 গ্রাম, পোস্ত 25 কুইন্টাল, লঙ্কা 250 বস্তা, মানতাসা 14টা, কানের দুল 421 জোড়া, বেগুন 32 পিস, পান্তুয়া 72 কেজি। এরকম অদ্ভুত লিস্ট, পোস্তর দাম জানো? পোস্ত 25 কুইন্টাল। আরে ওটাই তো ট্যালেন্ট, প্রখর মেমরি। ও তা ওই সোনা বৌদি কি করে, গয়না পরে ফ্যাশন পারে? না না, সে সাজুগুজু করে জড়ো বড়ো মেয়ে হয়ে বসে থাকার দিনে শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখানে বৌদির বাড়ির বৌদিদের কুইজ হয়, নানান প্রশ্ন, রাজনীতি, বিজ্ঞান, বিনোদন, সর্বক্ষেত্রে নারীর জ্ঞান দেখলে চমকে যাবে। আর তারপর না দুহাত বেঁধে তেঁতুলের আচার প্লেট থেকে চেটে চেটে খেতে হবে, গালে মুখে কিন্তু লাগা চলবে না, এরকম নানান খেলা। ও এই খেলা? সুরেলা মাসিমাতে তো গান গাইতে হয়। হ্যাঁ হয়, কিন্তু লক্ষ্য করো মাসিমারা সংসারের জাতাকলে পড়ে কবে তো গানের সঙ্গে সম্পর্ক ঘুচে গেছে, তারাও তো সুযোগ পাচ্ছে। বুঝেছি, সুপ্ত আগ্নেয়গিরিতে হঠাৎ অগ্নুৎপাত। ঠাট্টা করো না, নারীর প্রতিভার আগুন বয়সের দমকল নেভাতে পারে না গো। ও বাবা, বিয়ের আগে 2-4 খানা গান তো মেয়েরা শিখতো, তাই দিয়ে টিভি প্রোগ্রাম হয় না গো। হয় হয়, এ রেয়ালি তেরে বিনা ক্লাসিক্যাল, তারপর ধরো আলো আমার আলো গো রবীন্দ্রসঙ্গীত, এসব তো আমরাও শিখেছি কিন্তু কাজে লাগেনি, এখন কাজে লাগছে রিয়েলিটি শো এর কল্যাণে। ও আচ্ছা,
আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, এইবার বুঝেছি। সেদিন মহিমের বাড়ি গেছিলুম, সেখানেও দেখলুম বটে। মহিম মানে তোমার বন্ধু? হ্যাঁ। রিটায়ার করেছে তো? তা আমারই তো সমবয়সী। কি দেখলে তার বাড়ি গিয়ে? আরে বাবা, মহিমের মার খুব শরীর খারাপ শুনলাম, ভাবলাম একবার দেখা করে আসি। আর্থারাইটিসে ভুগছেন তো মা, মহিম বললে যে যা যা, মা ঘরেই আছে প্র্যাকটিস করছে। কি প্র্যাকটিস করছে গো? আমি তো তাই, আমি ভাবলাম যে আর্থারাইটিসের রুগী ব্যায়াম করতে দেয় এই ফিজিওথেরাপিস্টরা, সেই সব হবে। কি কি দেখলে গিয়ে? হ্যাঁ, ঘরে ঢুকে দেখি হাত পা নাড়ছে বুড়ি। বললুম, কেমন আছেন মাসিমা? এই হাত পায়ের ব্যায়াম করলে শরীর ভালো থাকবে, ব্যথা কম হবে। তো বুড়ি বলে কি না, বাবা ওসব নয়, যে ছোটবেলায় নাচ শিখেছিলুম, এখন মুদ্রাগুলি প্র্যাকটিস করছি। বললুম, খুব ভালো। তো বুড়ি বললে, চেষ্টা করে দেখি, এতদিনে যখন ব্রেক পেলুম। তো জানতে চাইলে না কিসের ব্রেক? আরে জানতে তো চাইলুম যে কিসের ব্রেক পেলেন মাসিমা। বললে, টিভি রিয়েলিটি শো এ চান্স পেয়েছি। অবাক হয়ে জানতে চাইলুম, কি শো সেটা? বুড়ি বলে, ড্যান্স ঠাকুমা ড্যান্স। দেখো দেখো, এনার্জি দেখো। ভেবেছিলাম বয়স হয়েছে, ভীমরতি হয়েছে, তা এখন তোমার কথা শুনে বুঝতে পারছি যে ব্যাপারটা তাহলে সত্যি। আরে রিয়েলিটি শো কি মিথ্যে হয়? বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে থেকে বুড়ো বুড়ি নাচছে, গাইছে, কুইজ করছে, গেম শো করছে, প্রতিভা তো জোয়ার এসেছে গো। তুমি কি করবে সেটা তো বললে না। চিঠিটা তো ভালো করে পড়লেই না। হ্যাঁ, ইয়ে ভাই, কোথায় গেল চিঠিটা? আর চিঠি পড়ে কাজ নেই, শোনো আমি বলছি। হ্যাঁ বলো। আমি না ঝগরুটে জেঠিমায় চান্স পেয়েছি, তারই প্র্যাকটিস করছিলাম। ঝগড়া প্র্যাকটিস করছিলে? ঘরে ঘরে কি আপদ এলো গো, তা কি করে চান্স পেলে গো? ওরা তোমার ওই মানে সুপ্ত ট্যালেন্টের খোঁজ পেলো কি করে? ফোনে কত প্রশ্নের উত্তর দিলাম জানো? কখনো বললে, মনে করুন আপনি তরুণী বধূ, ফোনে কেউ উত্তপ্ত করছে, তাকে আপনি কি জবাব দেবেন? কড়া জবাব দিলে গেল। তারপর বললে, মনে করুন আপনার বাবার বাড়িতে রাতে নেমন্তন্ন, হাজবেন্ড ফোন করে জানালো অফিসের কাজে সে আটকে গেছে, ফিরতে দেরি হবে, যেতে পারবে না, তা আপনার কি অ্যাকশন হবে? এসব তো কত হয়েছে, আর তখন তুমি রেগে আমায় যা কথা কুকথা বলেছো, এই তুমি কি সেইগুলো সব ওদের বললে? বলতে হবে বই কি, এটাই তো অডিশন, তবেই তো চান্স পেলুম। তবে চান্স যখন পেয়েছি, এসপার ওসপার করে ছাড়। সে তো ঠিকই, তোমার যে ট্যালেন্ট তুমি পারবে বলেই মনে হয়। কেন, তুমি কি ভাবছ? না আমি আর কি ভাববো? ভাবতে হবে বই কি, সংসারটা আমার একার নাকি, বাজার যেতে হবে না? সে তো হবেই। তা এখনো বসে আছো কেন? বসে না থেকে বাজার যাও। সে তো যাবো, কিন্তু কি আনতে হবে বলো? কি আনতে হবে জানো না? এতদিন বাজার করছো, কোন রান্না কি কি সবজি লাগে তা এখনো বলে দিতে হবে? মনে থাকে না কি? এত মনে রাখতে হবে? কি মন তোমার, এতদিন সব করছো, বাজার করছো, তবু সব বলে দিতে হবে? তবু কি দরকার আছে কি নেই? তো তুমি নিজে ফ্রিজটা খুলে একটু দেখে নিতে পারছো না নাকি, কি আছে কি নেই দেখে আনতে পারো না? আবারও বলছি, সংসারটা কিন্তু একটা যৌথ প্রচেষ্টা, চটপট গুছিয়ে বাজার করে নিয়ে এসে যাও। যাচ্ছি যাচ্ছি, তো এত তাড়া লাগাচ্ছ কেন? তাড়া না দিলে তোমার মতো কুড়ে লোক ঘরেই বসে থাকবে, কুড়ে আমি কিন্তু আমি বরদাস্ত করব না। যাচ্ছি যাচ্ছি, উফ আবার শুরু হয়েছে। শোনো না, হ্যাঁ গো, এই বাজার বেরোলুম বলে বুদ্ধি খাটিয়ে দরকার মতো বাজার করে আনবো, খালি একটা কথা বলো, এই তোমার এই আবার যে মুখ ঝামটা শুরু করেছো, এটা কি ওই ঝগড়ুটে জেঠিমার মহড়া নাকি রিয়েলিটি শো? নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর, নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। শিয়রে গিরিরাজ হিমালয়ে প্রহরী, আশিষ মেঘ বাড়ি সদা তার পড়ে ঝরি, যেন উমার চেয়ে এ আদরিণী মেয়ে, ওড়ে আকাশ ছেয়ে
মেঘ চিকুর, নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি ঝড়ে, সহসা বরষাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়, শীতেরও অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পড়ে সাজ ফুলবধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এই দেশেরও মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো।
সকল কর্ম অবসানে এসো গান নমস্কার, আমি দেবারতী বিশ্বাস। আমি টিনিদুবাবুর টপ্পা শোনাচ্ছি। তার আগে সকলকে, আমার বঙ্গীয় সংস্কৃতি সংসদের সকল সদস্যদের আমার শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার নিদুবাবুর টপ্পাটি হলো তোমারই তুলনা তুমি প্রাণ। মণ্ডলে
চিত Cheers.
করে নমস্কার, আমি স্বপ্না বসু বলছি। এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমার খুব আনন্দ আর মজাও হচ্ছে। আচ্ছা, আমি যে রান্নার পথটা এখন বলবো, যে বিষয়ে বলবো, সেটা অনেকই খুবই সাধারণ আর খুবই পরিচিত। সেটা হলো ছানার পুরভরা পটল পোস্ত। এবার পটলগুলোকে, পটলের চোখলাটা পুরো ছাড়াতে হবে না, একটু ঘষে নিয়ে অল্প তার দুদিকের যে দুদিকের মুখটা অল্প করে চিড়ে নিতে হবে, দুদিকের মুখ চিড়ে নিতে হবে। তারপর একদিকের মুখে অল্প করে গর্ত করে ভেতর থেকে পটলের বীজগুলো বার করে নিতে হবে। আর পটলটাকে নুন হলুদ মাখিয়ে, নুন হলুদ চিনি মাখিয়ে অল্প করে ভেজে নিতে হবে। এরপর ছানার পুর বানাবার জন্য তেলে ছানা, আপনারা অল্প নারকেল কোড়াও দিতে পারেন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প আদা দিয়ে পুরটা নুন মিষ্টি দিয়ে পুরটা তৈরি করে, একটু সফট হবে পুরটা, তৈরি করে রাখা হলো। এরপরে তেলে পোস্ত, নারকেল বাটা, তার সঙ্গে চারমগজ বাটাও দিতে পারে। আর তেলের মধ্যে প্রথমেই কালো জিরা, কাঁচা লঙ্কাটা ফোড়ন দিতে হবে। এরপরে ওই বাটাগুলো দিয়ে দিতে হবে, অল্প জল দিয়ে আস্তে করে সিমে রেখে দিতে হবে। এরপরে ওপর থেকে একটু তেল ভেসে এলে পটলগুলো ভাজা, পুরভরা পটলগুলো, ইতিমধ্যে পটলে আমরা ওই ছানার পুরগুলো ভরে নেব। তারপরে ওই পুরভরা পটলগুলো ওই পোস্তর মধ্যে ফেলে দিতে হবে, গ্রেভিটার মধ্যে ফেলে দিতে হবে। তারপরে ওই ওটা ঢাকনা নুন চিনি পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। অল্প আঁচে আস্তে হয়ে গেলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল, একটু নারকেল কোড়া আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলেই হয়ে গেল পুরভরা পটলের পটল পোস্ত, ছানার পুরভরা পটল পোস্ত। এরপরে আমি আরেকটা জলখাবারের কথা বলবো, সেটা হচ্ছে আলুর কড়াইশুঁটির পুরভরা আলুর খাস্তা কচুরি। হ্যাঁ, এবার আলু সেদ্ধ করে তার মধ্যে ভাজা মশলার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর নুন অল্প আর ধনে পাতা কুচি পরিমাণ মতো, যেরকম আলু সিদ্ধ আছে সেই পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আলুটাকে মেখে নিতে হবে। আচ্ছা, পুর করার জন্য কড়াইশুঁটির, আমরা কড়াইশুঁটির জেনারেলি কচুরি করার জন্য যেরকমভাবে পুর করি সেইভাবেই পুর করলে হবে। কড়াইশুঁটিটাকে বেটে তারপরে একটু জিরে, হিং, আদা বাটা ফোড়ন দিয়ে কড়াইশুঁটিটাকে নেড়ে তারপরে তার মধ্যে অল্প একটু ভাজা মশলা দিয়ে সেই পুরটা তৈরি করে আলু গোল গোল আলুটাকে গোল গোল করে তার মধ্যে ওই পুরটা ভরে আলুটাকে ডিপ ফ্রাই করতে হবে। তাইলেই হয়ে গেল কড়াইশুঁটি পুরভরা আলুর খাস্তা কচুরি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে। নমস্কার, আজকে পয়লা বৈশাখ, আমাদের নববর্ষ। এই দিনটা বাঙালির কাছে বিশেষ একটা দিন, একটা আনন্দ উৎসবের দিন। ছোটবেলায় আমরা এই দিনটাতে সব ভাই বোনরা মিলে খুব হইচই করতাম, বাড়িতে লোকজন, খাওয়া দাওয়া, আর হতো নতুন জামা কাপড় সকলের জন্য। সেই থেকে আমার একটা ধারণা হয়েছিল পয়লা বৈশাখ মানে সব কিছু নতুন। কবির ভাষায়, নূতন প্রাণ দাও সখা আজি এ সুপ্রভাতে। মধুমিতা যখন আমায় বললে যে এবারকার প্রোগ্রাম একটু অন্যভাবে করতে চায়, বাঙালির বিশেষত্বটাকে তুলে ধরতে চায়, যে
যেমন বাঙালি সাজগোজ, বাঙালি কিউজিন, তখন এক কথায় রাজি হয়ে গেলাম। কিন্তু শুরু হয়ে গেল লকডাউন, বাড়িতে বন্দি, বেরোতে পারছি না, কেনাকাটা করতে পারছি না। তাই আজকে জাঁকজমকপূর্ণ কিছু করতে পারলাম না, কিন্তু বাঙালিয়ানা তুলে ধরতে চেয়েছি। এটা হচ্ছে মিষ্টি পোলাও, বাঙালিদের স্পেশাল পোলাও। এটা একটু মিষ্টি বেশি বলে অনেকে খেতে চান না, কিন্তু আমাদের দেশে ডিফারেন্ট স্টেটসেও এই মিষ্টি পোলাও হয়। কেউ বলে জারতা, কেউ বলে মিঠা। আর করেছি চপ, মাছের চপ আর ভাপা দই। মাছের চপটাও আমি একটু অন্যরকমভাবে করেছি। মাছটাকে সাতলে একটু মশলা দিয়ে পুর বানিয়েছি, আর আলুটাকে সেপারেটলি কড়াইতে করে নিয়েছি। তারপরে আলুর মধ্যে মাছের পুর ভরেছি, গড়িয়ে ডিমে ক্রাম্বসে দিয়ে ভেজেছি। ডিপ ফ্রাই করিনি কিন্তু। আর তার সঙ্গে আছে কাসুন্দি আর আমের মোরব্বা। আর এটা ভাপা দই, এটা আমি আভেনে করেছি। আজকে আমার আফসোস যে আপনাদের এইটা খাওয়াতে পারলাম না, তবে ভার্চুয়ালি এর স্বাদটা নিয়ে নেবেন আপনারা। নমস্কার। নমস্কার। প্রথমেই সমস্ত শ্রোতাদের জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা প্রার্থনা। 14-28 সাল আমাদের কাছে যেন এক উজ্জ্বল ও স্বচ্ছ বাতাবরণ এনে দেয়। এই ভয়ানক মহামারীর প্রকোপ থেকে আমরা যেন মুক্তি পাই। ধন্যবাদ জানাই বিএসএসকে, বিশেষ করে মধুমিতাকে, আপনাদের সামনে আমার এক রন্ধন প্রণালী বলার সুযোগ করে দেওয়ার জন্য। আধুনিক প্যাকেটে পোড়া এক মিনিটে প্রস্তুত খাবারের যুগে সেবা মাধুর্যের ছোঁয়া রান্নার অবসর এখন কোথায়? বহু গৃহকল্যাণ আয়োজনের সঙ্গে সঙ্গে রান্নার প্রয়োজনও আজ হারিয়ে যেতে বসেছে। বাঙালির নববর্ষের ভুরিভোজের এক অন্যতম আকর্ষণ হলো মাছ। নদীমাতৃক বাংলার দৈনন্দিন জীবনে মাছের একটা অপরিহার্য ভূমিকা আছে। কত রকমের মাছ সর্বস্তরে বাঙালির পাতে নিত্য যে শোভা পায় তা গুণে শেষ করা যায় না। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি অত্যন্ত সহজ মাছ রান্নার প্রণালী, ইলিশের ভর্তা। ইলিশ মাছকে আমরা সাধারণত মাছের রাজার উপাধি দিয়ে থাকি। যেমন তার রূপ, তেমনি তার স্বাদ ও গন্ধ। আমরা প্রবাসীরা আস্ত ইলিশই অধিকাংশ সময় কিনে থাকি। প্রথমে ঝোল, ভাজা, ভাপা, খাওয়ার পরে বেঁচে থাকে লেজা আর কিছু কাঁটা সমেত টুকরো, যাকে বলা যাবে হেলাফেলা টুকরো। আমি সেই হেলাফেলা ইলিশ টুকরো দিয়ে আপনাদের শেখাবো ইলিশের ভর্তা। আপনারা ইচ্ছে করলে গাদার টুকরো দিয়েও এটা বানাতে পারেন। এই রান্নার উপকরণ ইলিশের লেজাসহ হেলাফেলা টুকরো 6টি, পেঁয়াজ কুচি 1 কাপ, হলুদ গুঁড়ো সামান্য, লাল শুকনো লঙ্কা 4টি, কাঁচা লঙ্কা 2টি, লবণ 1/2 চা চামচ, সর্ষের তেল 3 বড় চামচ, রসুন কুচি 1 চা চামচ, নারকোল কোড়া 1/2 কাপ। এবারে রন্ধন প্রণালী বলছি। প্রথমে ইলিশের টুকরোগুলিতে নুন হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মাইক্রো করে নিন। ঠান্ডা হলে সাবধানে কাঁঠা বেছে নিন। মাছের কিমা প্রস্তুত। এবারে সর্ষের তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা ভেজে নিন, একটা পাত্রে রাখুন। তারপর ওই গরম তেলে পেঁয়াজ কুচি ও রসুন কুচি লাল করে ভেজে নিয়ে পাত্রে তেল সমেত রাখুন। ভাজা লাল লঙ্কা একটু নুন দিয়ে ভেঙে ভেঙে নিন। তাতে পেঁয়াজ ভাজা, মাছের কিমা, কাঁচা লঙ্কা,
ও নারকল কোড়া দিয়ে দিন। হালকা হাতে সব উপাদান সুন্দর করে মাখুন, প্রয়োজনে একটু নুন দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল ইলিশ ভর্তা। গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু ইলিশ ভর্তা। ইচ্ছে হলে এই মাছের ভর্তায় আপনি সর্ষে পোস্ত বাটা ও কাঁচা সর্ষের তেলও দিয়ে পরিবেশন করতে পারেন। নমস্কার, আমি জোনাকি দি, এবং প্রথমেই আমি আপনাদের সবাইকে নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আশা করি এই নতুন বছরে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কেটে যাবে, এবং আমরা আবার সবাই যে যার নিজের জীবনে ফিরে যাব। আবার আমরা সব এক জায়গায় হয়ে প্রত্যেকটা উৎসব আনন্দ একসঙ্গে থাকব, খুব হইচই করে গান বাজনা খাওয়া দাওয়া যেমন আমরা চিরদিন করে এসেছি। নববর্ষ মানেই তো খাওয়া দাওয়া। আমাদের বাঙালিদের প্রত্যেক ব্যাপারে খাওয়া দাওয়াটা মেন আইটেম। আর আমরা যে ভীষণ খাদ্যরসিক সেটা তো পৃথিবী বিখ্যাত। অ্যান্ড আমি সত্যি ভীষণ গর্বিত বোধ করি যে আমরা, আমাদের কাছে খাওয়াটা শুধু একটা রান্না করছি তা না, এটা আর্ট, সায়েন্স, একটা কালচার অ্যান্ড ভীষণভাবে আমাদের সঙ্গে জড়িত। কেউ বাড়িতে আসছে শুনলেই প্রথম কথাটা মনে হয় ওকে কী খাওয়াবো, যদি চায়ের সময় আসে তো তার সঙ্গে একটা কিছু করবো, না তো রাত্রিরে আসলে কী, সব সময় সেই এক চিন্তা চলছে। আমাকে তো আপনারা সবাই জানেন, আমার তো রান্নাটা নিঃশ্বাস নেওয়ার মতো, আলাদা কিছুতেই করা যাবে না। এবং এই কঠিন পরিস্থিতিতেও আমি রোজ নিজের কিছু না কিছু রান্না করি, বা কেউ আসছে তাকে চায়ের সময় কী দেবো বা, হ্যাঁ খাওয়াটা আমাদের একটা বিশাল ব্যাপার। মধুমিতা একটা নতুনভাবে প্রোগ্রামটা করতে চাইছে, তো এই যে খাওয়ার পোর্শনটাতে মিষ্টিটা এসেছে আমার ওপর। যদিও আমি সব রকম রান্না করি কিন্তু সামহাও অ্যাসোসিয়েশনটা মিষ্টির সঙ্গে, তাই আমি খুব খুশি। বাংলা মিষ্টি তো পৃথিবী বিখ্যাত, কিন্তু সামহাও বাংলা মিষ্টির যেটা সবাই বেশি জানে সেটা হচ্ছে রসগোল্লা, পান্তুয়া আর সন্দেশ। তাই নন বেঙ্গলিরা খুব একটা সন্দেশটা অতটা খেতে পারে না, ওদের গলায় আটকায়। যাই হোক, এই তিনটে মিষ্টি হয়েছে, কিন্তু বাংলা মিষ্টির পরিধি এত বড় যে সেটা এই আমার কথায়ও আমি শেষ করতে পারবো না, প্রচুর সময় লাগবে। কিন্তু যেহেতু আমি দুটো জেনারেশন উপভোগ করতে পেরেছি, আগেকার জেনারেশন আর এখন, সেই জন্যে আমি বলতে পারি আগেকার দিনে প্রত্যেক ব্যাপারে, তখন তো কোনো এই মাইক্রোওয়েভ আর গ্যাস আর এসব কিছুই ছিল না, কিন্তু বাড়িতে একটা হই হুল্লোড় সব সময় লেগে থাকতো। অত বড় বড় জয়েন্ট ফ্যামিলি, সেখানে একটা সব সময় একটা উৎসবের মতন হয়ে রয়েছে। পিঠে যখন হয় পৌষের পিঠে, সেই একবারে নারকোল কোড়া থেকে আরম্ভ করে বিশাল ব্যাপার, সবই ময়দার গোলা আর কত কী। আর বাড়িতে একটা ঠিক মনে হতো যেন বিয়ে বাড়ি, আর সেই গন্ধেতে বাড়িটা করে মম করতো। আজকাল অনেকে দরবেশটা জানে না, আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দিস, কিন্তু আমার শাশুড়ি মা বিখ্যাত ছিলেন ওনার দরবেশের জন্যে। সেই এত মোদে ভেজে সেটা ঝুড়িতে দিয়ে সেটা, তারপরে সেটা খোয়া ক্ষীর আর বাদাম পেস্তা দিয়ে সেটা গড়া হবে, সেই যে কী আনন্দ বোঝানো বড় মুশকিল। অ্যান্ড এই লবঙ্গলতিকা হবে, তার পুর করা, তার ময়দা মাখা, রসটা কীরকম হবে, সব কিছু ঠিক না হলে জিনিসটা দাঁড়াবে না। সে একটা বিরাট একটা অনেকটা নলেজ দরকার। ইটস অ্যান আর্ট, সায়েন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, কালচার। বাংলা মিষ্টি তো তাই, আমরা ওই রকম নয় যে একটা মিষ্টি করে রেখে দিলাম তা নয়, তার পিছনে অনেক কিছু রয়েছে। আর নানান উৎসবে নানান মিষ্টি, বিজয়ার একটা, কালী পুজোর একটা, এই নববর্ষে কত রকম কী হচ্ছে, প্রত্যেক বাড়িতেই হয়, হয়তো আজকাল একটু কম হয় কিন্তু হয়। তা এইটাই হচ্ছে আমাদের, আমরা এইসব নিয়ে যেমন হইচই করতে ভালোবাসি তেমনি খাওয়ার ব্যাপারেও আমরা নাম্বার ওয়ান, আমি এটা বলতে পারি। অ্যান্ড এত রকম মিষ্টি, সে এইটুকু সময়ের মধ্যে সব ডিটেল বলা যাবে না, কিন্তু মিষ্টি ছাড়া আমাদের কোনো সেলিব্রেশন কখনো কমপ্লিট হয় না। সেই জন্যেই বাঙালিরা মিষ্টিটা কালচারও করে, অ্যান্ড সব সময় সে জিনিসটা আমরা দিতেও ভালোবাসি।
আসলো যখন ফুলের ফাগুন, গুলবাগে ফুল চায় বিদায়, এমন দিনে বন্ধু কেন, বন্ধু জনে ছেড়ে যায়, আসলো যখন ফুলের ফাগুন, গুলবাগে ফুল চায় মালন যে আজ ভোর না হতে বিরহে বুলবুল কাঁদে, না ফুটিতে তলগুলি তার ঝরল গোলাপ হিম হাওয়ায়, এমন দিনে ছেড়ে যায়, আসলো যখন ফুলের ফাগুন, গুলবাগে ফুল চায় বিদায়, পুরানো গুলবাগ এ ধরা মানুষ তাহে শামলে চরণ ফেলো পথিক, পায়ের নিচে মারা ফুল আছে মিশে এসে ধরা গরু
এখন আমরা আপনাদের সামনে উপস্থিত করব বাংলা কীর্তন গান। কীর্তন গান কিন্তু বাংলা সঙ্গীতের একদম আদি ধারা এবং সাধারণ লোকের পক্ষে অতি সহজে ভগবানের যে সাধনা হয় এটা তার একটা উপায়। গানের মাধ্যমে ধর্মচর্চার যে ধারা অনেক প্রাচীনকাল থেকে আমাদের দেশে চলে এসেছে এবং সেই ধারাবাহিকতাই বাংলা বৈষ্ণব ধর্মজাত সঙ্গীত ধারার বিকশিত রূপই হচ্ছে কীর্তন। আমরা এতে সাধারণত ঈশ্বরের গুণ এবং লীলা বর্ণনা করি। এখন কীর্তন তো দুরকমের হয় সেটা আপনারা সবাই জানেন, একটা হচ্ছে নাম কীর্তন বা নাম সংকীর্তন, আর একটা হচ্ছে লীলা কীর্তন বা রস কীর্তন। আমরা যখন হরি বা বিষ্ণুকে সম্বোধন করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই ১৬টি পদ বিশিষ্ট যে কীর্তন গাওয়া হয় সেটা হচ্ছে নাম কীর্তন। কিন্তু নাম কীর্তনেরও নানা রকম ফের আছে এবং সেগুলো সবই নাম কীর্তনের মধ্যেই রয়েছে। আর রাধাকৃষ্ণের লীলা নিয়ে যে সমস্ত পদ রচনা হয়েছে বা পালাগান রচনা হয়েছে সেগুলো হচ্ছে লীলা কীর্তন। অঙ্গে মাখো মাখোড়ে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখোড়ে এই না ব্রজের ধুলা, ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদের রেণু, ওরে ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদের রেণু, সেই ধুলা বাঞ্ছা করে ব্রজে রয় কানু, সেই ধুলা বাঞ্ছা করে ব্রজে রয় কানু, অঙ্গে মাখো মাখোড়ে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখোড়ে এই না ব্রজের ধুলা, ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা মুক্ত হয় ভাগবতে বলে, গঙ্গা মুক্ত হয় ভাগবতে বলে, অঙ্গে মাখো মাখোড়ে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখোড়ে এই না ব্রজের ধুলা, সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়, ওরে সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়, কোটি জন্মের পাপ ছাড়িয়া স্বর্গে চলে যায়, কোটি জন্মের পাপ ছাড়িয়া স্বর্গে চলে যায়, অঙ্গে মাখো মাখোড়ে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখোড়ে এই না ব্রজের ধুলা, সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়ে, ওরে সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়ে, সেই পাপি নেচে নেচে বৈকুণ্ঠেতে যায়, সেই পাপি নেচে নেচে বৈকুণ্ঠেতে যায়, অঙ্গে মাখো মাখোড়ে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখোড়ে এই না ব্রজের ধুলা, সংকীর্তনের ধুলা নিয়ে যেবা পথে যায়,
ওরে সংকীর্তনের ধুলা নিয়ে যেবা পথে যায়, জলের কুমির বনের বাঘ ভয়েতে পালায়, জলের কুমির বনের বাঘ ভয়েতে পালায়, অঙ্গে মাখো মাখরে এই নাব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখরে এই নাব্রজের ধুলা। সংকীর্তনের ধুলা ভাই যেবা করে হেলা, ওরে সংকীর্তনের ধুলা ভাই যেবা করে হেলা, সর্ব অঙ্গ নষ্ট হয় চক্ষু হয় তার কানা, সর্ব অঙ্গ নষ্ট হয় চক্ষু হয় তার কানা, অঙ্গে মাখো মাখরে এই নাব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখরে এই নাব্রজের ধুলা। শ্রীদাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল, ওরে শ্রীদাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল, মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল, মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল, অঙ্গে মাখো মাখরে এই নাব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখরে এই নাব্রজের ধুলা। ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদের রেণু, ওরে ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদের রেণু, সেই ধুলা বাঞ্ছা করে ব্রজে রয়ে কানু, সেই ধুলা বাঞ্ছা করে ব্রজে রয়ে কানু, অঙ্গে মাখো মাখরে এই নাব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখরে এই নাব্রজের ধুলায়, অঙ্গে মাখো মাখরে এই নাব্রজের ধুলা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাংলা কীর্তন আমাদের সংস্কৃতির একটি প্রাচীন ঐতিহ্য। আজকে নববর্ষের এই আসরে একটি রাসলীলা বিষয়ক পদাবলী কীর্তন পরিবেশন করছি। ললিতা বিশাখা করিয়া সঙ্গে, বিনোদিনী রাধা চলিল রঙ্গে, যমুনার তীরে কদম্বের নিচে কৃষ্ণ যেথায় দাঁড়ায় আছে, বাঁশির সুরে সদাই ডাকে রাধা 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 বলে, আর তাই তো রাইধনী ঠমকে ঠমকে চলি যায়, ঠমকে ঠমকে চলি যায় কি আরে ধনী, ঠমকে ঠমকে চলি যায়, আর বধূ পানে ফিরে ফিরে যায়, যায় আর বধূ পানে ফিরে ফিরে যায়,
ঠামকি ঠামকি চলে যায়, কি আরে ধ্বনি ঠামকি ঠামকি চলে যায়। চারু বদনে ধ্বনি মধুরী মহাশত, বেশর দুলিছে নাশায়, নূপুর রুনু ঝুনু ঝুনুর ঝুনুর ঝুনু ঝুনুরে ঝুনুরে ঝঙ্কার। আজ নূপুর বুঝি কথা বলে রায়ের সাথে আনন্দে, রিনি ঝিনি তাথই বলে রায়ের সাথে আনন্দে, নূপুর বুঝি কথা বলে ঝুনুরে ঝুনুরে ঝঙ্কার, কি আরে ধ্বনি ঠামকি ঠামকি চলে যায়। দুবাহু যুগলে ধ্বনির বলয় শোভিত, গলে দোলে গজমতির হার, গলে দোলে গজমতির হার, সখিনে কেমন করে নাচে ধ্বনি, নৃত্যতি 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 রাধিকা, বৃন্দাবন ধন শ্যাম প্রাণাধিকা, ভানুসুতা অতি হরষে অতি সরষে অতি গর্ব ভরে,
কটিতটি কিঙ্কিনি বাজত কিনি কিনি কঙ্কন কন কন ঝুনুর ঝুনুর ঝুনু ঝমকি চলে চরণে তালে তালে বদন ঢলে লঘু লঘু রাঙা ঠমকি ঠমকি চরণে চলে বাজে মৃদঙ্গ তালে তালে আধু ঘুমোটা দিছি উলোটি পালোটি অনিমেখ পিয়া মুখ চায় অনিমেখ পিয়া মুখ চায় দেখি রসিক বড় বিদগধনাগর বাহু পশারি আধায় আর বুঝি থাকতে না রে রাই মুখ হে রক্ষিয়ে কানু রায়ের সঙ্গ যাচে রাই মুখ হে রক্ষিয়ে আর বুঝি থাকতে না রে বাহু পশারি আধায় বাহু পশারি আধায় ভুজে ভুজে আকর্ষণে বিনোদ বন্ধনে কমল মাঝে নীল উৎপল সাজে মেঘে যেন বিজুরি খেলা দুহুক রূপের সীমা নাহি দেখি উপমা দুহুক রূপের সীমা নাহি দেখি উপমা বসু রামানন্দে গায় বসু রামানন্দে গায় কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলি যায় কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলি যায় কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলি যায় বাংলা মায়ের আচল তবে আমাদের 1428 নতুন বাংলা বর্ষের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা ডিজিটাল মাধ্যমে করার চেষ্টা করলাম সেটি এই চলনবীর কীর্তন গানের সঙ্গে সঙ্গেই শেষ হলো আমরা এবারের অনুষ্ঠানটি একেবারে অন্যরকমভাবে করার চেষ্টা করেছি আমি জানি না আমরা সফল হলাম কি না সেটা আপনারা আমাদেরকে জানাবেন মঞ্চ অনুষ্ঠান হলে আমি খুব শিওর যে আমরা এর অনেকগুলো জিনিস আমাদের সব বাদ দিতে হতো ডিজিটাল বলে আমরা খানিকটা সাহস করে সেই সমস্ত জিনিসগুলোকে একসাথে এখানে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি এবং আপনারা অনেক গুণী মানুষদের ছোট বড় নানান বয়সে তাদের হাতের কাজ দেখলেন আমাদের গুণী সমস্ত শিল্পী যারা তাদের গান শুনেছেন আমরা একটি সুন্দর শ্রুতি নাটক শুনেছি কাজী নজরুল ইসলামের আমরা যে বাংলা মায়ের যে কবিতা সেটিও আমরা শুনলাম তো আমরা এইভাবেই আজকের অনুষ্ঠানটি সাজিয়েছিলাম এবং বাংলার যে নিজস্বতা সেইটাকে আমরা আসলে আপনাদের সামনে উপস্থিত করতে চেয়েছি কারণ আমাদের শিকড় তো রয়েছে সেই বাংলাতে আমরা যতই পুনাতে থাকি কিন্তু মনটা আমাদের সেখানেই পড়ে থাকে আমার মনে হয় যে প্রত্যেকেই আমরা টেলিভিশনে যখন বাংলা চ্যানেল দেখি তখন আমরা সমস্ত খবরগুলো পাওয়ার চেষ্টা করি ভালো মন্দ যাই হোক না কেন যাই হোক আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব এবং এখন যে পরিস্থিতিতে আপনারা সকলে খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং সমস্ত রকম যা স্বাস্থ্যবিধি সেগুলো মেনে চলবেন এই প্রার্থনা করি আমি অরুণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ
বাংলার একটি নিজস্ব শৈলী ডাকের সাজ, এগুলি আমাদের প্রতিমা শিল্পীরা তারা এগুলি যখন মূর্তি গড়েন তখন বিভিন্নভাবে শোলা দিয়ে এই কাজগুলি করেন, এবং এই কাজটি কিন্তু সুপ্রাচীন কাল থেকে বাংলাদেশে হয়ে আসছে, মানে সমগ্র বাংলার কথাই বলছি আমি, পূর্ব বাংলা পশ্চিম বাংলা মিলিয়ে, এবং এই ধারাটি কিন্তু বংশ পরম্পরায় যুগ যুগ ধরে চলে আসছে, এর কোনো ব্যতিক্রম হয় না। কারণ যখনই আমাদের মৃৎশিল্পীরা মূর্তি গড়েন, সে যেখানেই গড়ুন না কেন, তাদের ভেতরে কিন্তু এই ব্যাপারটা থাকে কিভাবে ডাকের সাজ দিয়ে মূর্তিকে সাজিয়ে তুলতে হয় এবং মূর্তিকে একেবারে প্রাণবন্ত করে তুলতে হয়। আপনারা যে দুটি ছবি এখানে দেখেছেন এগুলো কিন্তু আমাদের নিজেদের মৃৎশিল্পী শ্রী কেষ্টপাল, ওনার মূর্তি তৈরি করা এবং ডাকের সাজও উনি করেছেন, আপনারা সবাই ওনাকে চেনেন। তো আমরা এই আমাদের যে ঢাকি নাড়ুগোপাল এবং কেষ্টপাল, ওনাদেরকে খুব সামান্য কিছু আর্থিক সাহায্য আমরা করার চেষ্টা করেছিলাম দুর্গাপুজোর সময়। আজকে এই নববর্ষেও আমরা ওদের কথা মনে করছি এবং ওরা আমাদের সঙ্গেই আছে, এবং আশা করছি হয়তো এই বছরে যদি সব কিছু ঠিক ঠিক হয়ে যায় তাহলে হয়তো আমরা আবার পুজোর সময় ওদের পাবো, না হলে হয়তো আরও আমাদের অপেক্ষা করতে হবে।